নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের মহাপরিবর্তনে ছয় রাশিকে ভূতের রাজা দিল বর। অর্থাৎ 24 সেপ্টেম্বর 2022 শুক্রের রাশি পরিবর্তন। এই শুক্রের রাশি পরিবর্তনে যে ছয় রাশিকে ভূতের রাজা বর দিতে চলেছে, সেই ছয় রাশির আমি ব্যাখ্যা এখানে আমি করতে চলেছি। ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এই যে শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে নিচস্থ গৃহে, এবং নিচস্থ গৃহে প্রবেশ করে আপনার নিজভঙ্গ রাজ্যকে কিন্তু সৃষ্টি করছে, এবং সরাসরি আপনার এই যে এই সময়টা টানা এই 18 অক্টোবর পর্যন্ত ছয় রাশিকে কিন্তু ধনের জায়গাটা দুর্দান্ত দিবে, এবং শুক্র এবং শনির নবপঞ্চম রাজযোগও কিন্তু সৃষ্টি করছে। এই এই গ্রহের একটি প্রভাব, মানে আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই ছয় রাশিকে। এই ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি, আরবপতি, খারকপতি পর্যন্ত কিন্তু হতে পারে, যদি আপনার জন্মছকে শুক্র যদি নিজভঙ্গ রাজযোগ যদি তৈরি করে। অর্থাৎ আপনি যখন জন্মেছিলেন বাই বার্থ চার্ট, তাহলে কিন্তু আপনার প্রচুর অর্থ এই সময় কিন্তু আপনি পাবেন। ভূত ভূতে দিবে আপনাকে টাকা, ভূতে দিবে টাকা দিবে মানে যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির যোগ, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, ভাটকা, স্টক বিজনেস, ব্যবসা যারা করছেন সেখান থেকে লাভ, এবং এই যে শনি এবং শুক্রের নবপঞ্চম রাজযোগ ছয় রাশিকে মালামাল করবে। অর্থাৎ এই যে যে কোন এই ছয় রাশি আমি বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলো আমি কথা বলছি। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম লাভ পেতে চলেছে, সে রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনার এই সময়ের মধ্যে এই শুক্রের রাশি পরিবর্তনে আপনাদের সুখ সাধনের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, সুখ সাধন, এবং বিদেশ থেকে সাডেনলি গেন আপনাদের কিন্তু হবে। মিথুন রাশির আপনি যদি মানুষ হন, সাডেনলি গেন কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এবং আপনারা যারা গোল্ডের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, চাঁদির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন মিথুন রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনাদের ব্যবসার জায়গা, বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি এই সময় কিন্তু আপনাদের হবে। যাদের ব্যবসা কিছুটা হলো মানে একটু হালকা চলছিল, সেই জায়গাটা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এবং শেয়ার বাজার পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেখান থেকে লাভ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন মিথুন রাশির আপনি যদি মানুষ হন, মীন রাশি যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, দাম্পত্য সুখ আপনাদের বাড়বে, এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ মিথুন মীন রাশি, মিথুনের পর মীন রাশির ক্ষেত্রে বলছি। এটা নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে মীন রাশি। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ভাগ্য হবে
অর্থাৎ কেন্দ্রের মালিক ত্রিকোণভাবে অবস্থান করছে। এখানে আপনাদের সুখ সাধন বৃদ্ধি হবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার আপনাদের হবে, কর্মক্ষেত্রে উন্নতি, ভ্রমণ, ভাগ্যের দ্বারা অর্থ পাওয়া, সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, এবং শনি এবং শুক্রের নবপঞ্চম রাজযোগ আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে। মকর রাশি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট করবে, মান সম্মান বৃদ্ধি করবে, আর্থিক স্থিতির জায়গা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো লাভ পেতে চলেছে, সেই রাশির নাম আপনার বিশেষভাবে সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সপ্তমপতি একাদশভাবে অবস্থান করছে, দুর্দান্ত। যে কোনো গ্রহ যখন একাদশভাবে অবস্থান করে, সফলতা, প্রফিট, ব্যবসা যারা করছেন, বিশেষ করে ব্যবসা বা পার্টনারশিপ বিজনেস যারা করছেন, এবং আপনাদের স্বামী স্ত্রীর সুখের জায়গা নির্দেশ করছে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, এবং আপনাদের সাডেনলি প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে, সাডেনলি ফিনান্সিয়াল গেনের জায়গা কিন্তু আপনাদের থাকছে বৃশ্চিক রাশি। এবং এই সময়ের মধ্যে আপনাদের ভ্রমণ দূরযাত্রা হবে, যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা আপনার ফরেন লিখারের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দিবে বৃশ্চিক রাশি। এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই সময় ডেভেলপমেন্ট আপনাদেরকে দিতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখের জায়গা, শেয়ার বাজার থেকে লাভ, ট্রেন্ডিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে সেখান থেকে লাভ, স্টক বিজনেসের সঙ্গে আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে আটকে গেছে টাকা আপনারা পাবেন, ভাগ্যভাবে শনি ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে, শনি এবং শুক্রের নবপঞ্চম রাজযোগ আপনাদের ভ্রমণ পিপাসু কিন্তু করাবে। অর্থাৎ এই যে শুক্রের রাশি পরিবর্তন, আপনাদেরকে ভ্রমণ পিপাসুও কিন্তু এই এই মাসে অর্থাৎ অক্টোবরের 18 তারিখ অবধি একাধিক ভ্রমণের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ, নতুন প্রেম পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা থাকছে, এবং আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ফাটকা থেকে এই সময় প্রচুর অর্থ কিন্তু আপনারা কিন্তু পাবেন, এবং আপনাদের সুখ সাধন বৃদ্ধি কিন্তু করতে চলেছে আপনার বৃষ রাশি। এবং পারিবারিক সুখ, মানসিক সুখের জায়গা কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ভোগ বৃদ্ধি করবে, কাম বৃদ্ধি করবে, কামনা বাসনা সমস্ত পূরণ কিন্তু করবে তুলা রাশি। এবং ব্যবসার জায়গায় যথেষ্ট ভালো, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে, আপনাদের এ সময় যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। যাদের বিউটি পার্লার আছে বা বুটিকের ব্যবসা করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন তুলা রাশি, এবং ফিনান্সিয়াল গেন আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনাদের ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের অর্থের অভাব কিন্তু হবে না, ভূতের রাজা আপনাদেরকে কিন্তু বর দিবে। কোন দিক থেকে অর্থ আসবে কন্যা রাশি আপনি কিন্তু বুঝতে পারবেন না। ব্যবসা, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি থেকে আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য সুখ, শনি এবং আপনার শুক্রের নবপঞ্চম রাজযোগে
আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।